প্রতি বিশ্বকাপেই বিয়ার প্রস্তুতকারী কোম্পানি বাডওয়াইজারের বিক্রির চাহিদা বেড়ে যায় এবং যে দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সে দেশে পর্যাপ্ত বিয়ার পাঠিয়ে দেওয়া হয়। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপ দেখতে আসা দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্টেডিয়ামের চারপাশে অ্যালকোহল বিক্রির জন্য নির্দিষ্ট পয়েন্ট তৈরি করেছিল ফিফা। কিন্তু ইসলামিক রাষ্ট্র হওয়ায় বিশ্বকাপের দুই দিন আগেই কাতারে অ্যালকোহল বিক্রি বন্ধ ঘোষণা করে কাতার কর্তৃপক্ষ। ফলে কাতারে আসা লাখ লাখ ডলারের বিয়ার বিক্রি থেমে যায়, যার ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয় বাডওয়াইজারের। তবে এই বিয়ার যেন অবিকৃত না থাকে সেজন্য অন্যভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল বিয়ার প্রস্তুতকারী কোম্পানিটি। ফিফার সঙ্গে কথা বলে তারা জানিয়েছিল, যে দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সে দেশে পাঠিয়ে দেওয়া হবে কাতারে আনা হাজার হাজার বিয়ার। সেই ঘোষণা অনুযায়ী কাতারে অবিকৃত বিয়ারগুলো বিনামূল্যে পেয়েছে চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা। তবে বিয়ারগুলোতে কিছু পরিবর্তন এনেছে বাডওয়াইজার। বোতলে তারা যুক্ত করেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছবি। সেখানকার জনগণ বিনামূল্যে নির্দিষ্ট পয়েন্ট থেকে সংগ্রহ করতে পারবেন এ বিয়ার। এজন্য আগ্রহী সমর্থকদের আগে অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। এরপর নিকটস্থ পয়েন্ট থেকে প্রতিদিন 410 মিলিলিটারের তিনটি বোতল পাওয়া যাবে। এ সুবিধা চলবে সপ্তাহব্যাপী। তবে 18 বছরের কম হলে কেউ এ বিয়ার পাবেন না।